নরসিংদীর পলাশে ১৬ জন শিক্ষার্থীকে পাইপ দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে সেন্ট্রাল কলেজের শিক্ষক আমির হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। গতরাতে পণ্ডিতপাড়ায় তাকে বাসা থেকে আটক করা হয়। এর আগে সোমবার দুপুরে কলেজের শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের পেটানোর ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, রোববার ক্লাসের শিক্ষক পাঠদান করাবেন না এমন খবরে অনেক শিক্ষার্থী ক্লাস থেকে বের হয়ে যায়। সোমবার আমির হোসেন অ্যালুমিনিয়ামের পাইপ দিয়ে ক্লাস না করায় ১৬ জন শিক্ষার্থীকে মেরে জখম করেন। পরে পুলিশ তাকে আটক করে। রিকের শিক্ষার্থীদের শাসনের উদ্দেশ্যে মেরেছেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।